হ্যালো, চলে এলাম একটা শর্ট ভিডিও নিয়ে। সবারই একটা চাহিদা ছিল যে আমি যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেখানে আই মেকআপটা কীভাবে করেছিলাম। সো একদমই ইজি। তো ফার্স্টেই আমি ফুল মেকআপটা করে নিয়েছিলাম, টোনার লাগিয়ে, দেন টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর একটা গ্লোয়িং সেরাম লাগিয়ে নিয়েছিলাম যেটা স্কিনকে হাইড্রেট করতে হেল্প করে। তো সেরামটা লাগানোর পরে আমি অ্যাপ্লাই করেছিলাম মার্সের একটা ব্লার প্রাইমার যেটা একদম ঘাম কন্ট্রোল হতে হেল্প করে। তো সেই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ইউজ করেছি হচ্ছে ইনশাইনের ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা ভালো করে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করছিলাম। তো এই ব্লেন্ডিং ব্যাপারটা কিন্তু ভীষণ ভালোভাবেই করতে হবে। তো নেক্সট স্টেপ ইউজ করলাম হচ্ছে আমি সুইস বিউটির কনসিলার। জাস্ট নর্মালি কনসিল এরিয়াগুলোতে কনসিলার লাগিয়ে নিয়েছিলাম। যদিও আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, যদিও কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটুখানি ইয়ে করে নিও, অ্যাডজাস্ট করে নিও। তো এবার আমি মার্সের একটা লিপস্টিক প্যালেট থেকে, তো আমি ওই লিপ প্যালেট থেকে আর কি একটু অ্যাজ আ ক্রিম ব্লাশ হিসাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ আমার একটু ব্লাশিং ব্লাশিং এফেক্টটা খুব ভালো লাগে। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ইউজ করেছিলাম ফিক্সার। এই ফিক্সার যে ইউজ করেছি, দেখো মুখটা একটু ভেজা ভেজা লাগছে, কিন্তু আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো কিছু করার নেই, যেহেতু আমার এগুলো অভ্যাস নেই বলে ভুলভাল হয়েছে। যাই হোক, তো এবার অ্যাপ্লাই করলাম মার্সের একটা তোমার বানানা পাউডার। এটা অ্যাপ্লাই করার পরে আমি একটুখানি জাস্ট কন্ট্রোল করে নিয়েছিলাম, ট্রাই করছিলাম যতটা সম্ভব পারি। আমি কিন্তু খুব একটা পারি না, বাট ওই সবাইকে দেখে দেখে যতটুকু শেখা যায় আর কি, তো সেটাই ট্রাই করেছি। যাই হোক, কেমন হয়েছে জানিও, ভুল হলো একটুখানি আমাকে গাইড করে দিও কীভাবে করতে হয়, ঠিক আছে। আর তারপর একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। যাই হোক, ব্লাশটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালোভাবে একটু ব্লাশার ফ্লাশার লাগিয়ে দিলাম, পরপর স্টেপটাই ফলো করার চেষ্টা করেছি। যাই হোক, জানি না মাঝখানে কোনোটা ভুল হয়েছে নাকি। তো এবার একটু নোজ কন্ট্রোল করছিলাম একটা ফ্লাপি ব্রাশের মাধ্যমে, ঠিকঠাক হয়েছে নাকি সেটাও বলতে পারবো না। তো চলো এইবার চলে এলাম মেন ব্যাপার, যেটা সবারই চাহিদা ছিল, আই মেকআপ। আই মেকআপের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আমার মোস্ট ফেভারিট একটা কাজল, সুইস বিউটির একটা কাজল। এটা আমার কাছেই পেয়ে যাবে, পুরো সেট আপটাই আমার কাছে পেয়ে যাবে। তো যেহেতু আমি মেকআপ আর্টিস্ট নই, তো ব্রাশের সম্পর্কে কিন্তু আমার খুব একটা আইডিয়া নেই। আমি জাস্ট নর্মালি আমার কাছে যে ব্রাশটা ছিল নর্মালি সেটা দিয়ে ওই ফার্স্টে কাজলটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে একটা প্যালেট থেকে ফার্স্টে ব্ল্যাক কালার একটা আইশ্যাডো নিয়ে ওই আই মানে কাজলটার মধ্যে থেকে একটু ভালো করে মার্চ করছিলাম, মানে অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে। তো তারপরে স্টেপে আবার একটু দেখো ডার্ক শেড নিয়ে আবার ওটাকে ফ্ল্যাপি ব্রাশের মাধ্যমে জাস্ট মার্চ করলাম। করার পরে জাস্ট ব্লেন্ড করছিলাম আর কি, ব্লেন্ড করে দেখো বেশ লুকটা বেশ স্মোকি স্মোকি চলে এলো। তো তারপরেই আর কি আমি আইব্রোটা সেট করলাম, দেন মাস্কা এই তোমার কি জানো সরি হাইলাইটার লাগিয়ে নিলাম। হাইলাইটারটা ভীষণ ভালো মার্সেরই, খুব পিগমেন্টেড একটা হাইলাইটার। হাইলাইটারটা লাগিয়ে নেওয়ার পরেই জাস্ট এবার ফেসে এই তোমার চোখে মাস্কারা লাগালাম, কারণ আমি আইল্যাশ একদম পরতে পারি না। তো মাস্কারাটা এমনভাবেই লাগিয়েছি, আয়নাতে সব ঢেকে গেছে। যাই হোক, এটাও মার্সেরই ডাবল ট্রাবল মাস্কারা লাগিয়েছি, তোমরা চাইলে আমার কাছে পেয়েই যাবে। তো তারপরে দেখলাম চোখের ওপরটা এখন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তার জন্যই না আমি সেম প্যালেট থেকে একটা নিউড কালার নিয়ে একটু জাস্ট হাত দিয়ে তারপর ফ্লাপি ব্রাশটার মাধ্যমে আবার একটুখানি চোখের ওপরটা দিয়ে নিলাম। তো ইউজ করেছি একটা কফি কালারের লিপস্টিক, একটা নিউড ব্রাউন কালার, ভীষণ মিষ্টি কালারটা, তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পেজটাকে একটু ফলো করে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তো একটু প্লিজ বলে দিও আমাকে, কারণ আমার এইগুলো সম্পর্কে আইডিয়াটা খুব কম। আর যেটা হচ্ছে যে আমি কিন্তু ফিক্সারটা প্রথমেই লাগিয়েছিলাম। চলো টাটা, ভালো থেকো।